ये जर्नी मेरी नहीं है हमारी है। हेलो बंगाली सब कैमन आछो तोमरा पिउ लाइफस्टाइले जानाई तोमादेरके अनेक अनेक स्वागत आर सबाई जानो एखन एकटु शीत शीत पड़े गेछे आर आमरा ताई चले एसेछि इको पार्के আর ইকো পার্কে তোমাদের পুরোটা আজকে ঘুরে দেখাবো আমার দ্বারা যতটা সম্ভব কারণ সবাই জানো যে ইকো পার্ক কতটা বড় তো আমি জানি না কোন কোন জায়গা ঘুরতে পারবো কোনটা কোনটা কভার করতে পারবো আর আমরা কিন্তু 3 নম্বর গেট থেকে ঢুকেছি কারণ এখানেই আমরা পার্কিং করেছি আমাদের গাড়ি তো এখন ভেতর দিকে যাচ্ছি টিকিট কাটবো তো চলো ব্লগটাকে কন্টিনিউ করা যাক তো এখানে 3 নম্বর কাউন্টারের এখানে যে টিকিট কাউন্টার আছে আমরা সেই টিকিট কাউন্টারের সামনেই দাঁড়িয়ে আছি স্যাম গেছে টিকিট কাটতে আর এখান থেকে কিন্তু একেবারে 7 wonders যেটা আছে ওটারও টিকিট কাটা যায় তো কত কি প্রাইস পড়ছে তোমাদেরকে সবকিছু বলে দেব তো দেখো স্যাম এখানে টিকিট কাটছে আমার গেটেও কিন্তু টিকিট কাউন্টার আছে যেখান থেকে স্যাম টিকিট কেটে নিয়েছে তো ওকে আসলেই জিজ্ঞেস করবে যে কত করে প্রাইস পড়েছে টিকিটের তো আমরা ভেতরে চলে এসেছি ইকো পার্কের আর আমাদের পার্ক টিকিটে মানে পার পারসন 30 করে নিয়েছে আর যেটা বলছিলাম তোমাদের 7 wonders ওটাও কিন্তু 30 করে পড়েছে মানে আমাদের দুজনের পড়েছে 60 টাকা এন্ট্রিতে আর যে 7 wonders ওটাতেও পড়েছে 60 টাকা মতো আর এটা কিন্তু রোজই খোলা থাকে মানে ইকো পার্কটা শুধু সোমবার করে বন্ধ থাকে আর বছরের সারা সপ্তাহ মানে 365 দিনই খোলা থাকে বলতে গেলে সব অকেশন সব কিছুতে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা অবধি তো আমরা এখন ভেতরটা পুরো ঘুরে দেখাবো মানে যা যা আমি দেখবো সেটাই তোমাদেরকে দেখাবো বা ভিডিওতে তুলে ধরবো আজকের ভিডিওতে এটাই আছে যে ইকো পার্কে আমি কোথায় কোথায় ঘুরছি কী কী দেখছি না দেখছি তো চলো ঘোরা স্টার্ট করা যাক এখন চলে এসেছি দার্জিলিং এ মানে দার্জিলিং এ যে ঘুম স্টেশনটা আছে ওই স্টেশনের এখানে চলে এসেছি মানে তোমাদের ফ্রিতে আমি দার্জিলিং ঘুরিয়ে দিচ্ছি আমি নিজেও ফ্রিতে ফ্রিতে ঘুরছি মানে মাত্র 30 টাকা দার্জিলিং ঘুরছি দেখতেই পাচ্ছ এখানটা কি সুন্দর এখানে কিন্তু ফটোগ্রাফিও করা যাবে মানে যারা ফটোশুট করবে এখানে কিন্তু টাকা লাগবে মানে 10 টাকা করে চার্জেসও লাগবে তো আমরা এখন এখানটাতে আছি জাস্ট ঘুরে দেখাচ্ছি আর এদিকে কিন্তু টয় ট্রেন মানে যেরকম দার্জিলিং এ গেলে ফিল হয় টয় ট্রেন থাকে ঘুম স্টেশন থাকে মানে পুরো দার্জিলিং দার্জিলিং ভাইবস দিচ্ছে এখানটায় সো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে টয় ট্রেন দাঁড়ানো রয়েছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে ফটো তোলার জন্য যেমনটা বলছিলাম যে দার্জিলিং এর ঘুম স্টেশন আর এখানে টয় ট্রেন দাঁড়ানো তোমাদেরকে দেখাবো সো ওদিক থেকে তো দেখালাম আর এদিকে দেখতেই পাচ্ছ টয় ট্রেনটা দাঁড়ানো রয়েছে মানে এখানে ফটোশুট করার জন্য রয়েছে এটা কিন্তু চলে না দেখে যতটা বোঝা গেল তো এবার আমরা যাচ্ছি কোথায় মানে নেক্সট কি দেখছি না দেখছি সেটাও তোমাদেরকে দেখাবো এই জায়গাটা তো আমার খুবই ভালো লাগলো মানে ফটো তোলার জন্য একদম বেস্ট পারফেক্ট জায়গা তো আমরা 7 wonders যাওয়ার জন্য 3 থেকে 4 চলে এসেছি মানে 3 নম্বর গেট থেকে যেহেতু আমরা ঢুকেছিলাম ওখানে টয় ট্রেন ঘুম স্টেশন দেখালাম এরপর আমরা 7 wonders দেখতে যাবো যেটা 4 নম্বরে আছে তো আমরা কাছাকাছি চলে এসেছি আর সবাই জানো যে ইকো পার্কটা কতটা বড় হেঁটে আসতে কতটা টাইম লাগে তো যাই হোক এখন আমরা যাই গিয়ে 7 wonders তোমাদেরকে দেখাচ্ছি তো চলো যাওয়া যাক 7 wonders দেখতেই পাচ্ছ আমরা এন্ট্রির সাথে একেবারেই টিকিট কেটে নিয়েছিলাম 7 wonders এর তোমরা যদি চাও যে বাইরে থেকে টিকিট যদি না কাটো তোমরা কিন্তু ভেতরে এসেও টিকিট কাটতে পারবে আলাদাভাবে দু জায়গা থেকেই কাটা যায় আর এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সব থেকে লার্জেস্ট পার্ক হলো ইকো পার্ক তো বুঝতেই পারছো কতটা বড় তো এখন আমরা ভেতর দিকে যাচ্ছি চলো তোমাদের গিয়ে ভেতরটা ঘুরে দেখাচ্ছি পৃথিবীর 7টা আশ্চর্যতম জিনিস এখানে রয়েছে তার মধ্যে একটা হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা যে দেখতেই পাচ্ছ এখানে আমি এখানে দেখছি ঘুরছি মানে এটা পিরামিডের জায়গাটা মানে জানি না লাইফে কোনোদিনও গিয়ে দেখতে পারবো কিনা কারণ 7টা আশ্চর্যতম জিনিস তো 7টা জায়গায় রয়েছে তো এখানেই আমি একেবারে ঘুরে নিচ্ছি 7টা আশ্চর্যতম জিনিসও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তো এই পিরামিডের সেকশন এটা তো আমরা এখন ভেতরে যাচ্ছি ভেতরে কিন্তু একটু অন্ধকার থাকবে জাস্ট ছোট্ট একটা ক্লিপে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কি আছে না আছে তো চলো যাওয়া যাক তো আমরা অনেকেই হিস্ট্রিতে পড়েছি মানে মমি পিরামিডের ব্যাপারে তো এখানে ওই কাজটাকেই তুলে ধরা হয়েছে ওইভাবে যেমন মমি হয় দেখতেই পাচ্ছি এখানে স্ট্যাচু রাখা রয়েছে মানে ডামি তো আমরা ভেতরটা দেখিয়ে দিলাম সবাই পড়েছে এগুলোর ব্যাপারে যে পিরামিডের ভেতরে যে মমি মানে দেওয়া হতো যে দাফন করা হতো মমিকে তো সেটাই এখানে রয়েছে মানে স্ট্যাচু করে রাখা রয়েছে এরপর আমরা নেক্সট যাচ্ছি পেট্রা জর্ডানে তো গিয়ে একেবারে দেখাচ্ছি পেছন দিকে রয়েছে এই ব্রিজটাকে ক্রস করে আমরা যাই তারপর গিয়ে তোমাদেরকে ওটাও দেখাচ্ছি চলো
সামনা সামনি চলে এসেছি পেট্রা জর্ডান, তো এরপর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা এখন সেকেন্ড আশ্চর্যতম জিনিসে যেতে চলেছি, মানে ফার্স্ট ছিল ওটা কারণ আমরা ওখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, তো সেকেন্ড আমরা এটা দেখছি। তো চলো চলো ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি আছে না আছে। আমরা এখন ভেতর দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু একটু অন্ধকার অন্ধকার, তো তোমাদেরকে জাস্ট ঘুরে দেখাচ্ছি ভেতরে কি কি আছে না আছে ছোট্ট ক্লিপের মাধ্যমে। এখানে দেখতেই পাচ্ছ এমন ভাবে করা, এগুলো মনে হচ্ছে যে পাথর কেটে এগুলো করা হয়েছে, মানে এরকম ভাবে করেছে, ব্যাপারটা কতটা রিয়েলিস্টিক লাগছে। তো এর ভেতরে কিন্তু বেশি কিছু নেই, এই ছোট ছোট মূর্তিগুলোই রয়েছে, মানে দেখে মনে হচ্ছে যে পাথর কেটে কেটে করেছে। আর এখানে একটা ড্রয়িং আমি দেখতে পাচ্ছি, জাস্ট দেখো খুব সুন্দর লাগছে। সো আমাদের ভেতরটা ঘোরা হয়ে গেছে, যা ছিল তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম। এরপরে চলো দেখা যাক কোথায় যাচ্ছি। এরপরে আমরা নেক্সট চলে এসেছি যেখানে ক্রিস দ্য রিডিমার স্ট্যাচু, মানে এটা তৃতীয়তম আশ্চর্যতম জিনিস। তো দুটো দেখিয়ে দিয়েছি, এরপরে এটা তোমাদেরকে দেখাবো যেটা ব্রাজিলে আছে। তো চলো সামনে গিয়ে একেবারে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি একদম সামনে, এতক্ষণ নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, আর এরপর তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো তৃতীয় আশ্চর্যতম জিনিস, সাতটার মধ্যে এখন থার্ড দেখাচ্ছি। আর আগেই বলে দিচ্ছি এটা কিন্তু ব্রাজিলে আছে, যারা যারা জানো না তাদের জন্য বলে দিলাম, আর যারা জানো আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় তোমরা বলে দিও। তো চলো একটু সামনেটা থেকে ঘুরে আসতে যাই। আর এখানটা কিন্তু ফটো মটো তোলার জন্য খুব দারুণ জায়গা, এখানে দাঁড়িয়ে কিন্তু ভালোভাবে বেশ ফটো ফটো তোলা যাবে। আমরা এখন নেক্সট চলে এসেছি এস্টার আইল্যান্ড স্ট্যাচু, তো এখানে দেখতেই পাচ্ছ কতগুলো স্ট্যাচু রাখা রয়েছে। আমরা নেক্সট আশ্চর্যতম জিনিস দেখতে চলে এসেছি, যেটা হলো আমাদের আগ্রার তাজমহল। তো দেখাচ্ছি তোমাদের আগ্রার তাজমহলটা, চলো। এই হলো আমাদের পৃথিবী বিশ্ববিখ্যাত আগ্রার তাজমহল, যেখানে আমি চলে এসেছি এখন তোমাদের দেখাতে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, জানি না কবে রিয়েল যেতে পারবো আগ্রার তাজমহলে, এখানেই মানে তাজমহলের ভাইবসটা নিয়ে নিচ্ছি। সো চলো যাওয়া যাক। আসলে হচ্ছে সাতটা আশ্চর্যের মধ্যে এটা ভারতের আমাদের তরফ থেকে একটা আশ্চর্য, সেটা হচ্ছে আগ্রার তাজমহল। আমরা ক্লোজম এর ভেতর চলে এসেছি, এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কি আছে না আছে। রোম ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা চলে এসেছি চায়নাতে, যেটা হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না। তো এবার তোমাদের চায়না ঘুরে দেখাবো আমি, তো চলো ভেতর দিকে যাওয়া যাক, ভেতরে কি আছে তোমাদের দেখাচ্ছি চলো। যেমনটা চায়নাতে আছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, ঠিক সেম টু সেম এখানে দেখো। ভেতরটা সেরকম কিচ্ছু নেই, জাস্ট আমরা বেরোনোর মতন রাস্তা আছে আর এরকম গুপচি করে করা আছে, বাট দেখতে বেশ সুন্দর। আজকে এখানে বেশ অনেক ফরেনাররাই এসেছিল, যেমনটা বলেছিলাম যে সাতটা আশ্চর্যতম জিনিস দেখাবো, তো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে কিন্তু অনেক লোকজন এসেছে, অনেক ফরেনাররাও এসেছে এখানে ঘুরতে, মানে টুকটাক ভিড়ও রয়েছে। এরপর কোথায় যাচ্ছি ইকো পার্কে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো। এখানে দেখতেই পাচ্ছ একটু ছোটখাটো মতো পার্ক, মানে বাচ্চাদের যেটা দোলনা হয় সব অ্যাক্টিভিটি করার জিনিসপত্র তো এখানে রয়েছে। তো আমরা সেভেন ওয়ান্ডার্স থেকে বেরিয়ে গেছি, আর সবাই জানো এটা ওয়ান অফ দ্য বিগেস্ট লার্জেস্ট পার্ক ইকো পার্ক। তো এখানে এত বড় পার্কে আমার পায়ে হেঁটে পুরোটা কভার করা কোনোদিনই সম্ভব না, তো আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই তোমাদেরকে এখানে এসে ব্যাপারটাকে ফিল করতে হবে, এখানে একটু মানে বাচ্চাদের খেলার জন্য বা অ্যাক্টিভিটি করার জন্য এখানে পার্ক রয়েছে,
ওদিকে একটা ফাউন্টেন আছে যেটা সন্ধ্যাবেলায় চলে, তারপর এদিকে একটা রেস্টুরেন্ট ছিল যেটা এখন ভেঙে গেছে, মানে খুব সুন্দর ছিল, ব্রিজ দিয়ে গিয়ে তারপর রেস্টুরেন্টটা যেতে হতো। তো এখানে অনেক ছোটখাটো ছোটখাটো জিনিস আছে যেগুলো দেখানো পুরোটা পসিবল না একটা ব্লগের মধ্যে। তো আমি যা যা দেখছি যেগুলো মেইন মেইন সেগুলোই তোমাদেরকে তুলে ধরছি। অবশ্যই তোমরা এখানে আসো, এসে ফিলটা নাও, এনজয় করো। তো চলো এবার নেক্সট কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু তোমরা ইকো পার্ক ঘোরার জন্য কিন্তু সাইকেল বা গাড়ির ব্যবস্থা করতেই পারো। গাড়ির কত প্রাইস আমি জানি না, মানে গাড়ি বলতে কিন্তু চার চাকা না, মানে যেরকম টোটো টাইপসের হয় 10-12 জন বা 5-6 জন অ্যাড হয়ে যায়, তো ওরকম গাড়ি। এছাড়া হলো কিন্তু সাইকেল আছে, মানে ডাবল সাইকেল, দুজন মিলে চালাতে পারবে একটা সাইকেলে। ওটা কিন্তু পার হেড হলো, মানে পার হেড 150 টাকা করে পড়ে 30 মিনিটের জন্য। আর সত্যি কথা বলতে গেলে 30 মিনিট কেউ সাইকেলে চেপেও পুরো ইকো পার্ক কভার করতে পারে না, কারণ এতটাই বড়। আর 500 টাকা করে জমা দিতে হবে। আর এখানে তোমরা যদি 3 নম্বর দিয়ে ঢোকো, প্রথমেই পাবে মার্কস গার্ডেন। আর এখানে কিন্তু অপোজিটেই আছে বাটারফ্লাই গার্ডেন। এখানে কিন্তু অনেক কটা গার্ডেন আছে, মানে মার্কস গার্ডেন, বাম্বু গার্ডেন, তারপর বাটারফ্লাই গার্ডেন, প্রত্যেক কটা গার্ডেন ঘোরানো এখানে সম্ভব না, কারণ এতটাই বড়, পায়ে হেঁটা তো সম্ভবই না। তো এখন যাচ্ছি আমরা কোথায় সেটাই তোমাদেরকে দেখাবো, তো চলো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি 2 নম্বরের দিকে, ওখানে গিয়ে কিছু তোমাদের দেখানোর আছে, গিয়েই বলবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর ইকো পার্কের ভেতরে এই রাস্তাঘাটগুলো খুবই সুন্দর লাগে, জাস্ট দেখার মতো। আমার তো খুবই ভালো লাগে, মনে হয় কোনো বিদেশে বিদেশে চলে এসেছি। এই হলো আমাদের ইকো পার্কের হলো ম্যাপ, যে যেখানে ঘুরতে চাও তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, এতটা বড় যে সম্ভব না সবকটা মনে রাখা। জায়গাটা যেটা হলো এটা হলো মিস্ট গার্ডেন, মানে এই পারেটা হলো রেইন গার্ডেন আর এই পারেটা হলো মিস্ট গার্ডেন। দেখতে পাচ্ছো কতগুলো গার্ডেন এখানে। এতবার ইকো পার্কে এসেছি বাট এই জায়গাটাতে কখনো আসা হয়নি। আমি চলে এসেছি মিস্ট গার্ডেনের ভেতর দিয়ে রেইন যে গার্ডেনটা এইখানটাতে, আর এত সুন্দর লাগছিল দূর থেকে, তো আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম। আর এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম, মানে এই জায়গাটাতে। আমি কিন্তু এতবার এসেছি এই জায়গাটাতে, কোনো দিনও আসিনি। এখানে কিন্তু একটু ঝিরিঝিরি জল পড়ছে, মানে যেটা আর্টিফিশিয়াল ভাবে করা হয়েছে, আর তার সাথে ধোয়া উঠছে আর্টিফিশিয়াল ভাবে, আর এই জলের ফোঁটাগুলো কিন্তু প্রত্যেকটা গায়ে পড়ছে, মানে দারুণ লাগছে। ফিলিংসটা জাস্ট অসাম, মনে হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে। কিন্তু আর্টিফিশিয়াল ভাবে দেখতেই পাচ্ছে জলের যে মানে বিন্দুগুলো, মনে হচ্ছে শাওয়ার টাইপস পড়ছে, আর প্রত্যেকটা জলের ফোঁটা কিন্তু গায়ে লাগছে, আর এতটা স্পিডে যে জলগুলো পড়ছে যে মনে হচ্ছে এখানে একটা আর্টিফিশিয়াল ভাবে ধোয়া শেষ হয়েছে, কিন্তু আদৌ এটা ধোয়া না। মানে রেইন গার্ডেন যেটা বলছিলাম, এটা এই রেইন গার্ডেন দেখতেই পাচ্ছ। আমি ফার্স্ট টাইম এলাম ইকো পার্কে এসে, এই জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে। এইটাই হচ্ছে শাওয়ার এরিয়া রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে শাওয়ার সেরে কিন্তু তোমরা চেঞ্জও করতে পারবে, আর দারুণ লাগছে। জাস্ট এই ভাইবসটা আমার খুবই ভালো লাগছে, মানে আমি এত এক্সাইটেড হয়ে গেছি এটা দেখে কি বলবো। এই দিকটা দেখতে পাচ্ছ, এটা পুরো শাওয়ার এরিয়া, এখানে মানে বৃষ্টির ফোঁটাগুলো খুব জোরে জোরে পড়ছে, পুরো দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম পুরো ভিজে। রয়েছি রোজ গার্ডেনে, দেখতেই পাচ্ছ আমার পেছনে সব এগুলো রোজ গাছগুলো, মানে যে গোলাপ গাছগুলো হয়, কিন্তু একটাও গোলাপ নেই, সব শুকিয়ে গেছে এখানে। আর এই এরিয়াটা কিন্তু পুরো রোজ গার্ডেন, মানে এইটুখানি এরিয়াটা তোমাদের জাস্ট দেখাচ্ছি ব্যাকে। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে লম্বা হেঁটে এলাম, এটা হলো পুরো রোজ গার্ডেন এরিয়া, মানে পুরো রোজ থাকে, কিন্তু এখন নেই। অন্যান্য অনেক ফ্লাওয়ার রয়েছে, এক দুটো রোজ দেখা যাচ্ছে ইয়েলো কালারের, জাস্ট দেখো। মিউজিক্যাল ফাউন্টেনও আছে, যেটা সন্ধ্যের পর কিন্তু খুব সুন্দর হলো, ফাউন্টেন হয় তার সাথে কিন্তু মানে আলো থাকে রং বেরঙের, তারপরে হলো মানে তার সাথে গানও চলতে থাকে, এখনো গান চলছে, আর তার সাথে সাথে কিন্তু এখানে হলো ফাউন্টেনটাও স্টার্ট হয়ে যায়, সন্ধ্যের পর হয়, একটু পরেই হয়তো স্টার্ট হবে। আর দেখতেই পাচ্ছ এখানে এই জায়গাটাতে কিন্তু ফাউন্টেনটা হয়, আর এদিকে বোর্ডিং এরিয়া, আর ওই দূরে কিন্তু রয়েছে আমাদের আইফেল টাওয়ার, দেখতে পাচ্ছ অনেকটা দূরে রয়েছে। এইখানে কিন্তু তোমরা চাইলে বোর্ডিংও করতে পারবে, দেখতেই পাচ্ছ দূরে দূরে বোর্ডিং হচ্ছে, আর এখানে কিন্তু মিউজিক্যাল ফাউন্টেনও আছে। এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আইফেল টাওয়ার রয়েছে, দেখতেই পাচ্ছ। তোমাদের যেমনটা বলছিলাম যে এখানে সাইকেলও পাওয়া যায়, দেখতেই পাচ্ছ, আর এছাড়া গাড়িও ভাড়া করে তোমরা ঘুরতে পারো, কারণ এতটাই বড় পার্কটা। এই যে এই গাড়িগুলো, জানি না এগুলো প্রাইস কত, তোমরা আসলে এখানে প্রাইস জিজ্ঞেস করে নেবে। এই গাড়িগুলো করে তোমরা ফ্যামিলিও ঘুরতে পারবে, বন্ধু বান্ধব সবাই। গাড়ি সাইকেলের সাথে এই টয় ট্রেনটাও চড়ার ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। এটা হলো এসি, এসিটা হলো 250, আর ওই পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো নন এসি, কিন্তু নন এসি তার কারণে এর প্রাইস হলো 150, আর যেটা এসি থাকে ওটা 250।
এই টয় ট্রেনটা কিন্তু পুরো একটা রাউন্ড ঘোরায়, মানে এক মানে যে দু নম্বরের থেকে এটা দেখা যাচ্ছে, মানে দু নম্বর থেকে হয়তো শুরু হয় আর এটা কিন্তু পুরো চার নম্বর অব্দি যায়, মানে এটাই এখানে স্টে করে আর এখান থেকেই স্টার্ট হয় দু নম্বর থেকে, আর এটা কিন্তু পুরো চার নম্বর অব্দি যায়, এক রাউন্ড ঘোরায়। আর এটাতে কিন্তু ঘুরতে খুব মজা লাগে, মানে যেমন গাড়ি বা সাইকেল অনেকে নেয়, তো টয় ট্রেনে তোমরা মানে টয় ট্রেনেও তোমরা উঠতে পারো। আর এর প্রথমেই একদম ব্লগের প্রথমে আমি যেটা দেখিয়েছিলাম, মানে টয় ট্রেন ঘুম স্টেশনে, ওটা কিন্তু জাস্ট একটা ডামি হিসেবে রাখা রয়েছে, বাট এগুলো কিন্তু চলে পুরো ইকো পার্কটাকে ঘোরায়, মানে চার নম্বর অব্দি। তো চলো দেখা যাক সামনে কোথায় যাচ্ছি। আমরা এখন আছি জাপানিজ ফরেস্টের এখানে, এবার আমরা ভেতর দিকে যাব, তার আগে আমাদের টিকিট কাটতে হবে। তো টিকিট প্রাইস কত করে কি পড়ছে না পড়ছে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি, এরপর আমরা ভেতর দিকে যাচ্ছি। তো চলো এখন ভেতরের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু হলো টিকিট দিত, আর এখানে বড় বড় করে দেখো লেখা আছে ফ্রি এন্ট্রি। আমরা যখন আগে এসেছিলাম তখন কিন্তু আমাদের থেকে টিকিট মানে প্রাইস নেওয়া হয়েছিল, এখন হয়তো ফ্রি করে দিয়েছে, তো খুবই ভালো কথা। এরপর ভেতরে ঢুকে তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, তো চলো। জাপানি ফরেস্টের এন্ট্রিতে ঢুকেই আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা বড় বুদ্ধ মূর্তি, দেখতেই পাচ্ছো এখানে। জাপানিজ ফরেস্ট আমার ভালো লাগে কেন জানো, কারণ এখানে আসলে না প্রচণ্ড শান্তি পাওয়া যায়, মানে প্রচণ্ড নয়েজলেস মনে হয়, মানে এখানে আওয়াজটা একটু কম আসে আর একটা শান্তি লাগে মানে মনে, সত্যি কথা বলতে গেলে। তোমরা যদি কেউ আসো তো মানে যারা এসেছো তারা জানি না কেমন ফিল করেছো, আমার তো এটা বেসিক্যালি হয়ে থাকে, আর যারা আসোনি তারা কোনো সময় এসে একবার দেখো যে এখানে আসলে একটুখানি পিসফুল জায়গা মনে হয়, মানে খুব মানে খুবই কম মানে আওয়াজ এখানে, আর এতটা ভালো লাগে এতটা শান্তি লাগে। সে এবার তোমাদের পুরোটা ঘুরে দেখাবো জাপানিজ ফরেস্টে কী কী আছে না আছে, তো চল। এটা কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ এই জায়গাটা, এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর, বেশ সুন্দর লাগলো। মানে কেমন টানেল টাইপসের পুরো জাপানি ফরেস্টের ভেতর এই মনেস্ট্রিটা আমরা দেখতে পেলাম, যেটার ভেতরে আমরা এখন যাব। আর দেখতেই পাচ্ছ একটা ডং ডং করে ঘন্টা বাজছে, বলছিলাম না খুব পিসফুল জায়গা, মানে এই জায়গাটাতে ঢোকার পর না পাখির কিচিরমিচির আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে, এর জন্য এত ভালো লাগে, এত মানে নীরব প্লেসটা, এত শান্ত প্লেস কি বলবো। বাইরে কিন্তু এটা একটা দেখতে পেলাম, যেটা ভেতরে মনে হয় বড়টা বাজছে আর এটা ছোটটা। চলে এসছে এখন জাপানে, জাপানের মতোই ভাই দিচ্ছে, দেখতেই পাচ্ছ মনেস্ট্রির ভেতরে ঢোকার পরে ডং ডং করে আওয়াজ হচ্ছে যেটা তোমাদের বলছিলাম। আর আমরা যে মানে যে কোনো পাহাড়ে এলাকায় যদি যাই দেখতে পারি যে মনেস্ট্রিগুলোতে যেগুলো থাকে যেরকম ভাইবস থাকে যেরকম সমস্ত কিছু থাকে, এখানেও কিন্তু ভাইবসটা ঠিক ওরকম লাগছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে ভাইবসটা কেন একরকম লাগছে। আমরা যে কটা মনেস্ট্রিতে যাই পাহাড়ি এলাকায় এরকম কিন্তু দেখতে পাই, এগুলোর নাম আমি ঠিক জানি না, আমি বলতে পারছি না, যারা জানা কমেন্ট করে বলো। তো এগুলো ঘোরাতে হয় সো আমিও একটুখানি ঘুরিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ হলো জাপানিজ ফরেস্টের ভেতরে মন্ট্রেসিটা, দেখতেই পাচ্ছ এখানে ডং ডং করা আওয়াজ হচ্ছে, ভেতরে একটা বুদ্ধ মূর্তি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি গিয়ে। আর ভেতরে কিন্তু একটা বড় ঘন্টা আছে যেটা ডং ডং করে বাজছে, আর এখানে লেখাই আছে দেখো পুট অফ ইয়োর শুজ। তো আমরা এখানে জুতো খুলে তারপরে যাব, আর তোমাদেরকে ভেতরটা গিয়ে জাস্ট ওখান থেকে দেখাবো, কারণ ওর ভেতরে আর যাওয়ার অ্যালাউ নেই। তো আমরা অতদূর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মূর্তিটা কিরকম কি না। তো আমি আমার জুতো খুলে নিয়েছি, এবারে আমরা যাচ্ছি। এখানে বুদ্ধা মূর্তি রয়েছে আর কত বড় বড় ঘন্টা, এই যে গোল চক্রটা এটা বারবার ঘুরছে আর ঘন্টাতে বাড়ি মারছে যার কারণে আওয়াজটা হচ্ছে। থেকে বেরিয়ে যাওয়ার পরেই আমরা এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এটা যারা ইসরো এর আগে তারা অবশ্যই জানবে, আর যারা প্রথমবার আসছো দেখো এটার মধ্যে দিয়ে হাঁটতে মানে খুব ভালো লাগে সত্যি কথা। আমি এখানে অনেকবার আগে যখন এসেছি ফটোও তুলেছি, আর এটা সত্যি খুব ভালো লাগে। এখন একটু অন্ধকার বা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে বলে একটু অন্ধকার অন্ধকার ছাওয়া লাগছে, কিন্তু বাস খুব ভালো লাগে আমার এখানে আসতে। রিক্লাইন বুদ্ধা এখানটা রয়েছে, এখানে তোমার আগে যখন জলগুলো বেরোতো তখন অসাধারণ দেখতে লাগতো, এখন কোনো কারণে হয়তো এগুলো বন্ধ আছে, আর কিছু কিছু জিনিস এখনও রেনোভেট হচ্ছে সেই জন্য হয়তো বন্ধ হয়ে থাকতে পারে। এমনটা বলছিলাম যে এখানে বোটও চলে, দেখতেই পাচ্ছ এখানে বোট চলছে,
তারপর এখানে কায়াকিং ও হয়, দেখতেই পাচ্ছ এখানে কায়াকিং হচ্ছে। যে সেই আইফেল টাওয়ার, আমরা এবার প্যারিসে চলে এসেছি, প্যারিসের আইফেল টাওয়ার দেখতে। তো দেখতেই পাচ্ছ এখানে আইফেল টাওয়ার রয়েছে। আগে কিন্তু উপরে উঠতে দিত, মানে টিকিট কেটে, এখন দেওয়া হয় না হয়তো, আর যদিও দেওয়া হয় জানি না, কারণ এখন বাইরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাতে হবে। তো আমরা বাইরে যাচ্ছি না, আমাদেরকে উল্টো দিকেও যেতে হবে। তো তোমাদের দেখিয়ে দিলাম, যেহেতু এদিকটা আমি এসেছিলাম জাপানিজ পার্ক ঘুরতে। সো এবার থেকে কিন্তু দেখো সন্ধ্যাবেলাটা ইকো পার্কটা বেশি সুন্দর লাগে। দেখো চারিদিকে এত লাইট, আর এখন সানসেট হয়ে গেছে, এত মিষ্টি লাগছে জায়গাটা, অসাধারণ লাগছে এক কথায়। সন্ধ্যাবেলায় কিন্তু দেখতেই পাচ্ছ এখানে ফাউন্টেন চলছে লাইটের সাথে সাথে। আজ আমরা ইকো পার্কে এলাম, খুব এনজয় করলাম, দিনটা খুবই ভালো কাটলো। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এই ফার্স্ট টাইম আমি ইকো পার্কে এসে এত কিছু অ্যাক্টিভিটি করছিলাম, মানে আমার খুবই ভালো লেগেছে। আমি এদিক ওদিক সব জায়গায় ঘুরে নিয়েছি, মোটামুটি আমার দ্বারা যতটা মানে পসিবল হয়েছে আমি ততটা ঘোরার চেষ্টা করেছি। আর এখানে এইবারে এসে আমি কিছু কিছু নতুন এক্সপিরিয়েন্স করেছি, যেগুলো আমি অনেকবার এসেছিলাম কিন্তু আমি সেগুলো এক্সপিরিয়েন্স করতে পারিনি। তো আমার তো খুবই পার্সোনালি ভালো লেগেছে। যারা যারা কখনো আসেনি তারা একবার আসো, খুব ভালো লাগবে, সময় কাটানোর মতো খুব সুন্দর একটা প্লেস। আজকের মতো এতটুকু, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো সিরিজে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। শুরু।